এলপিজি চ্যানেলের নামে করে দিচ্ছে, কোন সংবাদ মাধ্যমের নামে করে দিচ্ছে। আজকে বর্তমান কাগজ যার জন্য রিজয়েন্ডার দিয়েছে, যেটা আমাদের নয়, আমরা আমাদের কাগজ এসে বলেনি উনি, আর আমাদের কাগজ এটা নয়, ডুপ্লিকেট কাগজ তৈরি করছে ঘরে বসে। গতকাল আমি শুনলাম নদিয়ার একজন বিজেপি প্রার্থী একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিটা বিহারে, আর দিয়েছে মালদা উত্তরে নাকি মুসলমান হিন্দুকে মারছে। আমাদের ছবি না, বাংলার ছবি না। তারপরে যে ধরা পড়ে গেছে তখন ডিলিট করেছে, আরে ডিলিট করলে হবে, কিন্তু ছাড়া পাবে সবাই ডিলিট করে, তুমি অরিজিনেট করেছো, তোমার তো নাম রেকর্ড করা আছে, সবাই ছাড়া হবে। অন্যায় করলে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে যা ইচ্ছে করে যাচ্ছে, একটাও বিশ্বাস করবে না। ফেকলু 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 পার্টি, ফেকু পার্টি আর ফেলু পার্টি, এবারে ফেল করবে, তুইও ফেল করবে। মনে রাখবেন ৪২-৪২ বাংলায় আমরা পাব, জিরো দুটো হবে জিরো। ভাবছি অন্ধ্রপ্রদেশে ভোট হয়ে গেছে একটাও পাইনি, তামিলনাড়ু হয়ে গেছে একটাও পাইনি, রাজস্থানে সিট কমে গেছে, উত্তরপ্রদেশে পুরো গড়াগড়ি দিচ্ছে, বিহারেও তাই, উড়িষ্যাতেও তাই, কর্ণাটকেও তাই, পঞ্জাবেও তাই। তাহলে কি হবে? বাংলায় উঁকি ঠুকি মারছে। আরে বাংলায় তো তোর ছিল দুই পাবি এবার গোল্লা, বাংলা থেকে তাকে কিনা, আগে গুজরাট সামলা তারপর দেখিস বাংলা, আগে উত্তরপ্রদেশ সামলা তারপর দেখিস বাংলা, আগে বিহার সামলা তারপর দেখিস বাংলা, আগে তামিলনাড়ু সামলা তারপর দেখিস বাংলা, আগে দিল্লি সামলা তারপর দেখিস বাংলা। বাংলা অনেক দূর, বাংলাকে তো আন্ডারলাইন এত আন্ডারলাইনে করা, এত আন্ডার এস্টিমেট করা ঠিক হচ্ছে না। বাংলার বুদ্ধি অনেক বেশি মোদীবাবু, আপনাদের ব্যাংকগুলোতে, বিজেপির ব্যাংকগুলোতে মরুভূমি আছে, মগধে মরুভূমি, বিজেপির মগধে মরুভূমি। তাই দাঙ্গা করে বেড়ায়, দাঙ্গার রক্ত দিয়ে ভেজালেও ও মরুভূমিতে কোনোদিন চাষ হবে না, মনে রাখবেন। তার কারণ আপনাদের কোনো আকর্ষণ নেই, নীতি নেই। আসলে দেখুন, হিন্দু ২২ লাখ বাঙালিকে তাড়িয়ে